আসসালাম আলাইকুম রংডং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদিকরণ বাস্তবায়ন শুরু আরও একটি খাতে কাজের সুযোগ বন্ধ হয়ে গেল সৌদি প্রবাসীদের সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে আবার অনুরোধ থাকলো সৌদি যুবরাজ সালমান ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় সৌদিকরণ নীতির বাস্তবায়ন আর এই সৌদিকরণ নীতির বাস্তবায়ন ফলে ধীরে ধীরে সৌদি আরবের শ্রমবাজার থেকে বিদায় নিচ্ছেন প্রবাসীরা আর সৌদি আরবে দীর্ঘদিন ধরে যে পেশাগুলোতে প্রবাসীরা কাজ করে আসছিল সেই পেশাগুলো এখন দখল করে নিচ্ছে সৌদি নারী পুরুষরাই সৌদিকরণের এই ধারাবাহিকতায় আবারও একটি খাতে চাকরি হারাচ্ছেন প্রবাসীরা আর সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আল ব্রাজি গতকাল জানিয়েছেন যে মন্ত্রণালয় ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সৌদি আরব জুড়ে পোস্টাল এবং পার্সেল বিতরণ খাতের চাকরি স্থানীয়করণের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছেন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে যে সিদ্ধান্তটি গত সতেরোই ডিসেম্বর থেকেই কার্যকর শুরু হয়েছে সিদ্ধান্তের প্রথম দাপে পোস্টাল কার্যক্রম থেকে চোদ্দটি কাজকে শতভাগ স্থানীয়করণের অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই খাতে কিছু কাজ যেমন যারা পরিচ্ছন্ন কর্মী এবং মালামাল লোড ও আনলোড শ্রমিক হিসেবে কাজ করে তাদেরকে সৌদিকরণের বাহিরে রাখা হয়েছে মানে এই খাতে লুডিং আনলোডিং এবং যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে সে প্রবাসীরা কাজ করতে পারবে মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্তের লক্ষ্য হল পোস্টাল কার্যক্রম পার্সেল ডেলিভারি এবং ই প্ল্যাটফর্মের মাধ্যমে ডেলিভারি পরিষেবা প্রদান পার্সেল পরিবহন এবং এক্সপ্রেস মেল কার্যক্রমের স্থানীয়করণ যাতে করে এই খাতগুলোতে সৌদি নাগরিকরা আরও কাজের সুযোগ পায় মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি খাতের এই প্রতিষ্ঠানগুলিতে সৌদিদের নিয়োগে সহায়তা করার জন্য বিভিন্ন প্রণোদনা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ফলে এখন থেকে সৌদি আরবে আর পোস্টাল এবং পার্সেল সেক্টরে প্রবাসীরা কাজের সুযোগ পাবে না মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছেন যে সৌদি নাগরিকদের জন্য একটি উদ্দীপক এবং উৎপাদনশীল কাজের পরিবেশ প্রদানের লক্ষ্যে সৌদি শ্রমবাজারে তাদের অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি এবং উন্নত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের প্রচেষ্টার ধারাবাহিকতায় এই বাস্তবায়ন করা হয়েছে যাতে করে সৌদি আরবের নারী পুরুষদের জন্য আরও অধিক পরিমাণে কাজের সুযোগ তৈরি হয় খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ডোং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে